শক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে দয়ালু আল্লাহ তার অপরিসীম অনুগ্রহে সিদ্ধ করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাহফিলে ওই ঐতিহ্যবাহী শাহজালাল জল মসজিদে আজকে এই ময়দানে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন সেজন্য আমরা প্রাণ করে মন করে রূপ করে উচ্চ কণ্ঠে আল্লাহর দরবারে বলে ফেলি আলহামদুলিল্লাহ অনেক পাওয়ারফুল একটা শব্দ আলহামদুলিল্লাহ বেস্ট দোয়া ইফ ইউ সে আলহামদুলিল্লাহ ইটস এনাফ ফর ইউ টু এক্সপ্রেস দ্য গ্র্যাটিটিউড টু অলমাইটি To make happy Allah is easy to say Alhamdulillah. Alhamdulillah. Hazrat Ghawse Pak Abdul Qadir Jilani Rahmatullah Alayhi Bolen Alhamdulillah Rekhar Jonno Aka Okkor Lage Koyta Alif Lam Ha Mim Dal Lam Lam Ha Koyta আটটা অক্ষর কেউ যদি মন ভরে প্রাণ ভরে উচ্চ কণ্ঠে প্রাণ থেকে আন্তরিক ভাবে আলহামদুলিল্লাহ বলে ফেলে আমার আল্লাহ ওই আলহামদুলিল্লাহ আটটা অক্ষরের বদলা জান্নাতের আটটা দরজায় বান্দার জন্য করে দেন এত পাওয়ারফুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে তার হাবিবের উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছে আমরা অন্য নবীর আমলে আসতে পারতাম যদি আল্লাহ পাঠাইতেন কারণ রুহের বয়স কিন্তু এক কিন্তু আল্লাহ ভালোবেসে আমাদেরকে তার এমন একজন প্রিয়তম হাবিবের উম্মত করে পাঠাইছেন যার প্রেমে মুগ্ধ মত্ত মাতোয়ারা স্বয়ং আল্লাহ নিজে মহাব্বত না যে সে আলম محبت نجش آدم محبت فخر آدم ہے محبت آیات قدرت محبت اسم آزم ہے اللہ رب العالمین دعا کرے تر حبیب امت کرے چھن شے جو نو آمد آرک بار بولی الحمدللہ انہی کلوم بکن آلو چنان آئے آشری اپنا سبائی شدی جن شکی تو مانوس لکھارے پرسن اپنا جانے نے بہت آو پروفیس بس جو جس It is a reminder, only for reminder. So, Pavitra Quran, Surah Duha, it is a chutto ayat ami apnader khidmate tilawat korechi. Ayatta ekbar amra shobai mile pori. Wa lasawfa yu'tika rabbuka fatarda. Eta bangla ekebare sadharon meaning hocche. ওয়ালা সাওফা দেখেন সাওফা বললেও হতো এখানে উস্তাদ আছেন কিন্তু সাওফার আগে আবার আমরা একটা নাম বসাই দিচ্ছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাকের শব্দ গাঁথুনি গুলো দেখেন আল্লাহ পাকের যে প্রেম কিভাবে এই আয়াতের মধ্যে লুকায় রাখছেন আল্লাহ দেখেন বলছেন ওয়ালা সাও বলুন অবশ্যই অচিরেই আমি কিছু একটা করতে যাচ্ছি কি বলুন তো যেটা মুদারে অর্থাৎ যেটা আপনার কন্টিনিউ হয় অর্থাৎ এখন আছে পরবর্তীতে থাকবে অতীতেও ছিল এরকম কোন কাজকে আমরা যখন আগামীতে বলি তখন মুদারে বলি এই শব্দটা কি মুদারে অর্থাৎ আছে এখন সামনেও থাকবে এটার এন্ডিংটা কোথায় উইল নো এটার এন্ডিং কোথায় আমরা এটা জানি না ইয়ুতিকা কা ইজ অনলি ফর ওয়ান পারসন আই খাসাতান খুসুসান আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আপনাকে অবশ্যই খুব শীঘ্রই এমন কিছু দিব দিতে থাকব সুবহানাল্লাহ দিব দিতে থাকব দিয়েছি দিব দিতে থাকব বলে আল্লাহ কতক্ষণ দিবা তুমি আল্লাহ বলে আপনি যতক্ষণ না খুশি হবে সন্তুষ্ট হবে ততক্ষণ আমি আল্লাহ আপনাকে দিবে নবীজিকে আল্লাহ কি দিয়েছেন নবীজি মাধ্যমে আমরা কি পেলাম
আমাদের কত এক্সেম্পশন আমরা পেয়েছি কত ফেভার আল্লাহ পাকের আমরা পেয়েছি ইউ ক্যান ইমেজিন আমরা এটা এক্সপ্লেইন করতে পারবো কারণ নবীজি নিজের জন্য কোন কিছু চান কথা বলে চান নাই নাই নবীজি যা চেয়েছেন যা দরখাস্ত করেছেন সব উম্মতের বেনিফিটের জন্য উম্মতের কাজগুলো সহজ করে দেওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ আমি ছোট্ট একটা আলোচনা এখানে দিতে চাই সেটা হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আগে নবীর আগে আরো নবীরা এসেছেন তাদের উম্মতেরা এসেছেন তাদের প্রত্যেকেরই তো আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ প্রত্যেককে মানুষ এবং জিনকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অতীতের ইতিহাস দেখলেন জানলেন যে অতীতের নবীর উম্মতের জন্য এই যে ইবাদতের একটা স্পেসিফিক জায়গা ফিক্স করা ছিল এটা ছাড়া অন্য কোথাও তারা কি বলে আপনার ইবাদত করতে পারতেন না কিন্তু যদি এই ধারাটা কন্টিনিউ থাকে আমার নবী দেখলেন আমার উম্মতেরা ফ্লোরিডা থেকে আসবে আমেরিকায় যাবে বাংলাদেশে যাবে বিভিন্ন দেশ ট্রাভেল করবে তাহলে যদি এই ফিক্স আইনটা থাকে তাহলে তো আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর হাবিব দরখাস্ত করলেন আল্লাহ তুমি আমার উম্মতের জন্য তোমার জায়নামাজের আইনটাকে একটু শিথিল করে দাও আল্লাহর নবী চাইলেন শিথিল আমার আল্লাহ দেখে বললেন বন্ধু হে আপনি শিথিল করতে চাইলেন এটা তো আপনার দাবি কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি এটা প্রমাণ কেমন করে হবে ও জিবরীল যাও আমার বন্ধুর কাছে চলে যাও শুধু বজুদেশ রহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু আমার রে জমিন ও জিবরীল আমার বন্ধুটিকে জানায় দাও আমার বন্ধু উম্মতেরা ট্রাভেল করবে যেখানে যাবে আমার নবী চেয়েছেন আইনটা শিথিল করার জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বন্ধুর ইজ্জতের খাতিরে তার সম্মানে আমি আল্লাহ তাম দুনিয়ার জমিনকে যাই নামাজ বানায় দিলাম আল্লাহ তুমি আমার উন্নতির জন্য তাম দুনিয়ার জমিনকে যাই নামাজ বানায় দিলা রে আল্লাহ আমার উন্নতেরা যেখানে সেজদা করবে এটা কিভাবে তুমি গ্রহণ করবা আমার নবীকে আল্লাহ পাক জানাই দিলেন বন্ধু হে আপনি এটার জন্য কোনো টেনশন করবেন না আপনার উম্মতেরা যখন আল্লাহু আকবার বলে কপালটা জমিনের দিকে আগায় নিবে পৃথিবীর যে প্রান্তেই হোক আকাশে হোক পানির মধ্যে হোক পাহাড়ে হোক যেখানেই হোক না কেন যখন তারা আল্লাহু আকবার বলে তাদের কপালটা জমিনের দিকে আগায় নিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি কদম তার যাই নামাজ বানায় দিব গর্জে সিজদা জমিনে ফরশ হোতা গর্জে সিজদা জমিনে ফরশ হোতা আসজুদম বরফতে আরশে খোদা ও নবী আপনি চিন্তা করেন না আপনার উম্মতেরা যখন আল্লাহ আকবার বলে সামনে আগায় যাবে আমি আমার কুদরতি কলম জানে নামাজ বানায় দিব আর তারা আমার কুদরতি কদমের মধ্যে সাজদা দিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা এই যে হযরত আলা বলছেন এখানে আমরা অনেকে মিস্টেক করি আলা বলি আলা খবরদার এটা বলা যাবে না আলা বলতে কি How many times you recite this tasbih during the prostrations?
is not a fact. It should be proper pronunciation. It could be one time, doesn't matter. But should be proper way. Subhana Rabbiya A'la. Nobody apni khushi hoisen. Apni khushi hoisen. আমার নবী আল্লাহকে ডেকে বলেন আল্লাহ খুশি তো আমি হয়েছি তবে আল্লাহ বলেন তবে মার্কা খুশি আমি চাই না কারণ আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমি তো সবার চাহিদা সব চাওয়া পূর্ণ করতে পারি আমার কোনো অপূর্ণতা নাই আমার কোনো শর্টেজ নাই আমার কোনো অক্ষমতা নাই আমি আল্লাহু সামাদ অতএব আপনি তবে বলতে পারবেন না বলেন কি চাই আল্লাহ আমার উম্মতেরা আনন্দ করবে উৎসব করবে তাদের ইয়ারলি সেলিব্রেশন ডে থাকবে আমি তা চাই কিন্তু মদিনাতে দেখলাম তারা দুইটা দিন করে সেলিব্রেশন করে তারা দুইটা দিন এই দুইটা দিনে তারা এমন সব কাজ করে যে কাজগুলো তুমি এলাও করো না তুমি পছন্দ করো না এর মধ্যে তারা বিভিন্ন অশ্লীল কাজ করে জুয়া খেলে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম করে এটা কি তারা আনন্দ মনে করে আমি চাই আমার উম্মত আনন্দ করবে আনন্দ থেকে বঞ্চিত হোক আমি এটা চাই না আল্লাহ তুমি আমার উম্মতের জন্য এই দুইটা দিনের পরিবর্তে এমন দুইটা দিন দান করো যে দুইটা দিনে আমার উম্মতেরা আনন্দ করবে এটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে আমার নবী আল্লাহ কে ডেকে বললেন আমার আল্লাহ ডেকে বললেন নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ ওই দুইটা দিনের পরিবর্তে আপনার উম্মতের জন্য আমি দুইটা দিন দিলাম একটা হলো ঈদুল আযহা আরেকটা হলো ঈদুল ফিতর সুবহানাল্লাহ নবী গো আপনি খুশি হইছেন বলে আমি তো খুশি হইছি কাশ্মীর আপনার উম্মতেরা তাদেরকে জানিয়ে দেন তারা আনন্দটা শুরু করবে আমি আল্লাহ কুদরতি কদমে সেজদা দিয়া এই জন্য আমরা নামাজ আগে পড়ি কথা ঠিক না ভাই আনন্দটা করবে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া ইবাদতের মাধ্যমে তাদের আনন্দ শুরু হবে মর্নিং সেজদা দেখ না তো বলি না আপনার ইবাদত ফজর নামাজ যা জামাতের সাথে পড়া হয় তার ভিতরে যে একটা পিস একটা যে আনন্দ একটা ফুর্তি একটা স্পিড এবং স্পিড কাজ করে এটা যিনি ফজর জামাতে পড়েন না তিনি এটা ফিলিং তার অনুভূতি হবে না এই জন্য ফজর নামাজের পরে যখন আপনার রাস্তায় বের হন দেখবেন এত সুন্দর একটা স্নিগ্ধ বাতাস স্নিগ্ধ একটা আবহাওয়া এর মানে কি জানেন মহাকিকিনগণ বলেন যে ওই আবহাওয়ার মধ্যে মুনাফিকদের নিঃশ্বাস নাই যাদের ভিতরে নিফাকি আছে তারা জামাতে এসে নামাজ পড়া তাদের জন্য কষ্টকর যাদের মধ্যে খোদা প্রেম আছে নবী প্রেম আছে তারা খুশি আর তারা ওটা এনজয় করে সকালবেলা সকালে এই জন্য কবি নজরুল কত সুন্দর বলছেন না যে যে সূর্যি মামা জাগার আগে পড়ুন সবে বলেন পারেন না ভুলে গেছেন বাংলাদেশি ভাইরা সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে আমরা ফজর কখন পড়ি না পড়ে এই কবি নজরুল সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হনি সকাল গমু এখন মা বলবেন লেগে আমরা বলবো কি বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে থাকো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে
তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে এই কবিতা করবে এখন আর আমাদের সিলেবাসে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি শপথ আর এখন কি বলছে হাতি মাটি টিম তারা মাঠে বাড়ি দিন আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দিবা বিনা শর্তে মানে একেবারে এটাকে বলে জেনারেল অ্যামনেস্টি আমার উম্মতকে তুমি মাফ করে দিবা আল্লাহ বলেন দিব আমি কারণ আল্লাহ পাক লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন উম্মতে মুহাম্মদের ক্ষেত্রে তাদের আমলে গুনাহ থাকলে তাদের আমলে গুনাহ থাকলে ওই গুনাহের কি শাস্তি হবে এটা আল্লাহ ফিক্স করেন নাই সুবহানাল্লাহ অনেক লম্বা আলোচনা ওদিকে আমি যাচ্ছি না ফিক্স করেন নাই এর আগে নবীর উম্মতের কি শাস্তি হবে আল্লাহ সব ফিক্স করে ফেলেছেন আল্লাহ পাক প্ল্যান চূড়ান্ত কিন্তু যখন উম্মতে মুহাম্মদের গুনাহ এবং তাদের শাস্তি কি হবে লেখা কথা আসলো আল্লাহ কলমকে বললেন কিফ ইয়া কলম কলম তুমি থেমে যাও আর লিখো না বলে আল্লাহ তাহলে কি লিখবো ওই ওই জায়গাটা লিখে দেখো বলছেন আল্লাহ তুমি আমার উম্মতে মাফ করে দিবা এটা বুঝলাম কিন্তু কখন কতদিন কতক্ষণ পর্যন্ত মাফ করবা এইটা তো তুমি বলো নাই আল্লাহ আমার নবীকে আল্লাহ জিজ্ঞেস করলেন আপনি কোন পর্যন্ত চান আপনি কোন পর্যন্ত হইলে আপনি খুশি হবেন বলেন আমাকে এবার নবীজি আল্লাহর হাতে ছাড়লেন না এইবার নবীজি নিজের থেকে বলতেছেন আল্লাহ আমার উম্মতেরা মৃত্যুর আগে অর্থাৎ উর্ধ্বশ্বাস শুরু হওয়ার আগেও যদি তওবা করে মাফ চায় মাফ করে দিতে দিলাম কবুল করলাম আপনার দরখাস্ত খুশি কিন্তু খুশি তো আল্লাহ তুমি আমার উম্মতের পরিচয় দিছ আমার উম্মতেরা হবে শ্রেষ্ঠ উম্মত খাইরা উম্মত বলছো তুমি আসলে ময়দানে সমস্ত নবীর উম্মতের আগে আমার উম্মতেরা জান্নাতে যাবে তুমি না বলছো কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু মাল সামাল তো লাগবে কিছু আমল তো লাগবে তো একটা উম্মত যদি মৃত্যুর আগে সে যদি তওবা করলো এরপরে মারাই গেল আমরা কখন মারা যাবো জানি তওবা করলো মারা এবং মারা গেল তার উদ্দিতের আমল নামায় নামাজ রেগুলার নাই রোজা নাই অনেক লিকেজ আছে অনেক শর্টেজ আছে অনেক শর্ট কামিংস আছে আল্লাহ এটা কি করলো তুমি আল্লাহ বলে ও আপনি এটা নিয়ে ভাবছেন যান আমি একটা অ্যামেন্ডমেন্ট দিয়ে দিচ্ছি সুবহানাল্লাহ অ্যামেন্ডমেন্টটা কি আল্লাহ বলছেন فأولئك يبدل الله سيئاتهم حسنا نبي هي আপনার উম্মতের তওবা করলো খালিস তওবা করলো আমি আল্লাহ ওয়াদা দিলাম তওবা করার পরে আমি তাদের মাফ করে দিব আতাইবু মিন
ذنبك من لا ذنب له كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح أمر الله بوصي يقول شاب تطوع شيئا من الجامعة بوصي دامي ما أقول تدي শুধু তাই নয় আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ ঘোষণা করতেছি আপনার উম্মতের অতীতের সকল গুনাহগুলো আমি নেকিতে এক্সচেঞ্জ করে ফেলব কনভার্ট হয়ে যাবে নেকিতে তাইলে পিছনের আমলনামা শুধু নেকি কবুল না কেন নেকি আরো বলে নেকি খুশি হন না আপনারা নেকি নেকি আর নেকি আপনি খুশি বলে আল্লাহ আমি খুশি তবে মনে আছে ঈদের কথা বলছিলাম দুই দিন অতীতে একটা তো কুরবানি ঈদ বলি আমরা বলি কুরবানি ঈদ আল্লাহ অতীতে কুরবানি ছিল কিন্তু কুরবানি করার পশুগুলোকে মাঠের মধ্যে রেখে আসা হতো যা কুরবানি কবুল হয় তারটা আগুনে পোড়ায় ফেলতো যাটা কবুল হয় না সেটা পড়ে থাকতো আল্লাহ দুনিয়ার মানুষ বুঝতে পারতো চৌধুরী সাহেবের কুরবানি কবুল হইছে ইমাম সাহেবের কুরবানি কবুল হয় না আল্লাহ ঈদের দিন আমার উম্মতের আনন্দের দিন যদি তুমি এটা এইভাবে ডিসক্লোজ করে দাও তাহলে এটা কেমন হবে গো আল্লাহ কেউ হাসবে আবার কেউ লজ্জা পাবে আমি চাই না আমার কোন উম্মতের ঈদের দিনে তারা মাথা নত করে লজ্জিত হয়ে তারা ঈদগাহ থেকে ফিরে আসুক আমি এটা চাই না আমার আল্লাহ দেখে বললেন তাহলে কি চান বলে আল্লাহ তুমি বুঝো না কি চান তাহলে শুনেন আপনার উম্মতের ব্যাপারে আমি আইনটা আবার চেঞ্জ করলাম সুবহানাল্লাহ সেটা হলো আপনার উম্মতেরা কুরবানি করবে কুরবানি শুধু করবে না কুরবানির পশুর গোশতগুলোকে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য খাওয়া হালাল ঘোষণা করে দিলাম কি কাটটা কবুল হয়েছে কাটটা হয় না এটা তার সাথে আমি বুঝবো আমি কাউকে বলতে বুঝতে দিব না এই জন্য ইমাম সাহেব বড় গলায় আল্লাহ আকবার বলে কুরবানি করে আসে চৌধুরী সাহেব কুরবানি করে আসে কাকটা কবুল হয় এটা জানেন কে আল্লাহ আল্লাহ বাচ্চি না এটা ফেরবার না কথা বলেন না কেন যদি সাথে সাথে মনে করে উঠে যেত যে অমুকের কুরবানি কবুল হয় না এবার গেছেন দেখছি না মিস্টার এক্স মিস্টার এক্সেলেন্সি হিজ এক্সেলেন্সি হার এক্সেলেন্সি দেখছি না ইমাম সাহেব দেখছি না কি কথা বলেন না ঠিক কিনা বলছে যে না শুধু তাই বলে আপনি খুশি বলে আল্লাহ আমি খুশি আল্লাহ তবে এই তবে গেলে তবে শেষ নাই অনেক আলোচনা শুধু এতটুকু বলতে চাই আজকের আয়োজনটা আমাদের সাহেব বলতেছিলেন আমাদের জন্য যেন নাজাতের উসিলা বানায় দেয় আল্লাহ আমরা বিনা শর্তে বিনা শর্তে নবীর আদর্শকে মেনে নিব ইনশা কোন শর্ত নাই কোন শর্ত নাই তাই এই খুশ খবরটা নবী দিয়ে গেছেন নবী দিয়ে আপনি কি আপনার আমরা কি চাই হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমরা দাঁড়াই চাই না কথা বলুন চাই আমার নবী হাদিস শরীফের মধ্যে বলছে যদি কেউ আল্লাহর আদালতে কাউকে আল্লাহ দাব করাইয়াই দেন তার মুক্তি পাবার কোন কারণ আলাইসাল্লাহু বিআহকামি হাকিমি আমার নবী বলেন উতিকু শাফাআ আল্লাহ আমাকে শাফাত করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই ক্ষমতা দিবেন সুবহানাল্লাহ এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক মিনিটের মধ্যে শেষ করছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুশখবরি দিয়ে গেছে একটা চেকিং ব্যালেন্স করে গেছে আপনাদের আমাদের সবার জন্য হিসাব মিলাইতে যাতে কোনো কষ্ট না হয় আল্লাহ নবী বলছেন মান আহিয়া সুন্নতি যে আমি নবীর সুন্নতকে জিন্দা করব অর্থাৎ আমলের মাধ্যমে জিন্দা করবে কথা বলেন আমলের মাধ্যমে জিন্দা করবে সুন্নতের উপর আমল করবে ফাকাদ আহিয়ানি আমি নবীর তার কাছে এলাইভ হয়ে যাব সুবহানাল্লাহ বলেন না কেন মানে উনি নবীওয়ালা হয়ে যাবেন
উনি নবীওয়ালা হয়ে যাবেন এটা হাদিস এরপর বলছেন যে নবীওয়ালা হয়ে গেল এবার আমি নবী বলি ওয়ামান আহিয়ানি ফাকাদ আহাব্বানি যে আমি নবী ওয়ালা হয়ে গেল নবীর জিন্দেগি আমি নবীর জিন্দেগি তার জিন্দেগি হয়ে গেল সে আমারে ভালোবাসত সুবহানাল্লাহ তাহলে নবীর ভালোবাসার জন্য শর্ত আছে না নাই কথা বলেন আছে না নাই হুবে রাসূল ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কিন্তু নবী তো শর্ত দিয়ে রাখছেন এইভাবে তুমি আমার ভালোবাসাকে প্রমাণ করতে হবে ওকে এবার নবী বলছেন ওমান আহিয়া ওমান আহাব্বানি যে আমারে ভালোবাসত মায়া বিজান জাযাকুল্লাহ খায়র যে সে আমি মায়া বলছে আমার সাথে আমার সাথে যে জান্নাত এখন নবীজিকে আল্লাহ জান্নাতে ইনগ্রেশনটা হবে কার মাধ্যমে ইন্নাল জান্নাত হারামুন আলাল আমবিয়া হাত্তা দুখলা আল্লাহ নবী বলছে জান্নাতে আমি নবী যতক্ষণ না যাব জান্নাতে দরজা হবে হবে না আর আমার নবী বলছেন ওরা আমি নবীর সাথে থাকবে সুবহানাল্লাহ এর মানে হচ্ছে এদেরকে নবীর সাথে করে নিয়া আল্লাহর জান্নাতের ওপেনিং সেরেমনি করবে আল্লাহ যেন এই আয়োজনে সেই শিক্ষা সেই দীক্ষা সেই শপথ সেই প্রমিস যেন আমরা নিয়ে যেতে পারি যে আমরা নবীর আদর্শকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর আদর্শকে অনুসরণ করব এর চেয়ে উত্তম এর চেয়ে বেস্ট এর চেয়ে বেস্ট এক্সাম্পল আদর্শ পৃথিবীতে নাই ইস প্রুভেন মাইকেল এর সাক্ষী কথা বলে গেছেন একটি বিধর্মী লোক তিনি স্বীকার করে গিয়েছেন ইন মাই চয়েস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু লিড অন দা রিচ হি ওয়াজ অনলি ওয়ান পারসন ইন হিস্ট্রি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল বোথ রিলিজিয়াস এন্ড সেকুলার লেভেলস অর্থাৎ যদি সাকসেস হতে চাই নবীর আদর্শের কোনো বিকল্প নাই আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন ওয়া তাওফীকুল্লাহ বিল্লাহ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটু দেরি হওয়ার কারণে আল্লাহ আপনারা আমাদের ক্ষমা করে দিন আল্লাহ আমাদের উত্তর কুশল দান করুক আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي হালাল ভাবে আমাদের জীবন যাপন করবার তৌফিক দান করো আল্লাহ তাআলা
আজকের এই আয়োজন যারা করলেন যারা আল্লাহর প্রত্যেকটা তুমি কবুল করো আমিন যারা ধৈর্য ধরে নবীর প্রতি ভালোবাসা দেখালেন কোরআন হাদিসের আলোচনা শুনলেন আল্লাহ এই আলোচনাগুলো আমাদের জীবনের খোরাক হিসাবে আমার জীবনকে আলোকিত করবার জন্য আল্লাহ তুমি আজালিয়া করে দাও রব্বুল আলামিন যতদিন বাঁচব ইমান ও ইসলামের উপর কায়েম থেকে জোরবার তৌফিক দাও আল্লাহ তাআলা আমাদের অনেক আত্মীয় স্বজনরা বিভিন্ন দেশে আছে বাংলাদেশে আছে অনেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনরা আছে শ্বশুর শাশুড়িরা আছে আল্লাহ তোমার হাবিবের দিদার আমাদের নসিব কইরো আল্লাহ প্রত্যেকে কপালে দুনিয়া আখেরাতের ইজ্জতের জিন্দগি তুমি রেখা দাও মরণের মৃত্যুর যন্ত্রণা এটা বড় কঠিন ওই কঠিন মুহূর্তে তুমি আমাদের ইমানের জমিদার হয়ে যাওয়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালেমা